শোনা যাচ্ছে বাট আপনারা খুব ইকো হচ্ছে, মানে এখন শোনা যায় এই কথাটাই চার পাঁচবার করে ইকো হয়ে আসছে। স্যার ওখানে বোধ হয় অন্য কোনো ডিভাইস অন আছে স্যার, মানে এক জায়গায় দুইটা ডিভাইস থাকলে স্যার সমস্যা হয়েছে। এবার শোনা যায়? হ্যালো জি স্যার, এখন ক্লিয়ার স্যার? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। প্রেজেন্টেশন দেখতে পারো? দেখা যাচ্ছে স্যার, স্যার প্রেজেন্টেশন মোড়ে গেলে ভালো হয় স্যার। ঠিক আছে জি স্যার, শোনা যায়? কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। কি বলছো বুঝতে তুমি শুনতে পারছো? আমি স্ক্রিনে তিন চার জনের নাম দেখি, ঠিক আছে? তাদেরই মাঝে মাঝে বলবো আর কি, ঠিক আছে? শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যায় স্যার? শোনা যাচ্ছে স্যার। হ্যালো,
গ্লোকোমা আছে, এখন হচ্ছে গ্লোকোমা সাসপেক্ট, ঠিক আছে, গ্লোকোমা গ্লোকোমা সাসপেক্ট, এনি ওয়ান অফ দি ফলোয়িং ইজ প্রেজেন্ট, যদি থাকে যে কোনো একটা, ইন্ট্রাভুলার প্রেশার মোর দ্যান 21 মিলিমিটার মার্কারি, কিন্তু সেপারেটকেশন আর সাসপিসিয়াস অপটিক ডিস্ক অ্যাপিয়ারেন্স ফর গ্লোকোমা, ভিজুয়াল ফিল সাসপিসিয়াস ফর গ্লোকোমা, ইনক্রিজড কর্নিয়াল ডায়ামিটার অর রেডিয়াল লেন্থ ইন নর্মাল ইন্ট্রাভুলার প্রেশার, যদি দেখা যায় যে এই কয়েকটার মধ্যে একটা থাকছে তাহলে আমি ধরে নেবো সাসপেক্ট গ্লোকোমা সাসপেক্ট। তোমরা কি নোট করছো নাকি এমনি দেখছো? স্যার নোট করতেছি স্যার, তাহলে আমার সলভ করতে হবে, আমি ডেফিনেটলি হলো না, সমস্যা নাই স্যার। এটা এরর্স ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের মধ্যে আসলে ব্রডলি ডিভাইড করি আমরা কয় ভাগে, দুইটা ভাগে ভাগ করি, একটা প্রাইমারি চাইল্ড গ্লোকোমা আর একটা সেকেন্ডারি চাইল্ড গ্লোকোমা। মেইনলি আজ যদি একটু বলবো সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর জুভেনাইলটাই একটু পরে চাইল্ড গ্লোকোমা। প্রাইমারি চাইল্ড গ্লোকোমা আসলে টু ফর্মস কি আছে এটাকে ভাগ করছি আমরা, চিলড্রেন কাদের প্রাইমারি চাইল্ড গ্লোকোমা কাদের, সেইটা ইয়েসটা মোর দ্যান ওয়ান মান্থ থেকে 24 মান্থ কমন এজ অফ প্রেজেন্টেশন। আমি বলে দিলাম শেয়ার হয়ে কিংবা আমেরিকান একাডেমি একাডেমি
এডিএসএল অনেক ডেভেলপমেন্টাল সেকেন্ডারি তারপরে রেসপন্সিভ অনেকগুলো টার্ম আছে যেগুলো টার্মিনোলজি থেকে অ্যাভয়েড করার জন্য বলছি এই মানে এই সোসাইটিটা মিলে এই রিসার্চ নেটওয়ার্কটা মিলে এই
সাইটোক্রোম 1 বিল 1 এবং সাইটোক্রোম আছে কি সাইটোক্রোম 3 4 5 এটা এনজাইম সাইটোক্রোম 3 4 5 1 বি1 জিন লোকেশন এটা আছে যে এন্ডোজেনাস স্টেরয়েড মেটাবলিজমে ইনভলভ যখন এই এন্ডোজেনাস স্টেরয়েড মেটাবলিজমে হ্যাম্পার হয় তখন এত দেখা যায় কারণ আমরা জানি কি স্টেরয়েডের জন্য প্রবলেম হয় এখন এটা তো জেনেটিক্যালি কোড করে আছে যে 3 4 5 1 আমরা মনে করি যে তাহলে নিজে কল্পনা করতে আরো সিলিয়ারি বডির সামনে দিকে চলে গেছে তাহলে কি অ্যাঙ্গেলটা আরো ন্যারো হয়েছে এই এইটা একটা জিনিস যে আর বলতে সিলিয়ারি বডি অর্থাৎ পোস্টেরিয়র ট্রাভেকুলার যদি ট্রাভেকুলার মেশওয়ার্কের কাছাকাছি যখনই কাছাকাছি চলে আসে তখনই আসলে ব্রেইনে যে সমস্যা স্ট্রাকচারগুলো মেল ডেভেলপ এখানে বলতে যে হাই অ্যান্টেরিয়ার ইনসার্শন অফ দ্য আইরিস রিজাল্টস ইন কম্প্রেশন অফ ট্রাভেকুলার ভিট যখনই ট্রাভেকুলার ভিমের কাছে আইরিসটা ডেভেলপ করবে অ্যাটাচ করবে তখনই আসলে ট্রাভেকুলার মেশর থেকে প্রেস করবে বা ট্রাভেকুলার মেশরটা নর্মাল ডেভেলপমেন্ট থাকবে নর্মাল ডেভেলপমেন্ট না থাকলে ক্রসগুলো ইনসাফিসিয়েন্ট ক্রস ইনসাফিসিয়েন্ট হলে ব্রেনের ইনসাফিসিয়েন্ট হবে মনে করে যে এর জন্য একটা এটা প্যাথোজেনিক স্ট্রেস ইজ অ্যাস্পেক্ট তাহলে আমরা কি বলি সাধারণত
মেগালোপনিয়াস ডেভেলপমেন্টের সাথে আমাদের রিলেটেড তাই মেগালোপনিয়াস দুঃখ আছে আমরা মনে করি যে সুন্দর মাস হয়েছে কিনা ঠিক আছে যেখানে মেগালোপনিয়া ক্যাটেগরি করতে হবে কন্ডিশন অ্যাসোসিয়েটেড বেশি পড়া কারণ পানি পড়াটাকে একটা গুরুত্ব দিই ডেভেলপমেন্টের গুরুত্ব হয় পানি পড়া পানি তো অনেক কারণে করতে পারে গুরুত্ব না আসে সেটা কি কি কারণ আছে এই যে এই সমস্ত কারণ ডাক্তার স্ট্রাকচার কেরাটাইটিস কর্নিয়াল এপিথেলিয়াল ডিফেক্ট ইরিটেশন যে কোনোভাবে ইরিটেশন ক্যান্টিলিভার সেগমেন্টে কর্নিয়াল যে কোনো কারণে ইরিটেশন কেরাটাইটিস হতে পারে এপিথেলিয়াল ডিফেক্ট হতে পারে কনজাঙ্কটিভিটিস হতে পারে ইনফ্ল্যামেশন হতে পারে তারপর আছে লেকমাল ডাক্তার স্ট্রাকচার এটা একটা দিক হতে পারে তারপর কি বলছে যে অ্যাসোসিয়েটেড উইথ ইডিমা অপারসিফিকেশন কর্নিয়াল যে দেখা অপারসিফিকেশন থাকে এখানে স্ট্যাম্পেট নিউমোনিক একটা টার্ম আছে স্ট্যাম্পেট কি বলতে পারবা কি কি হয় আচ্ছা গুগল বলো তো স্ট্যাম্পেট কি হয় STU U stand for corneal any ulceration M stand for mucopolysaccharidosis আমাকে জানার জন্য জাস্ট একটু মনে রাখার জন্য এই বিশেষ যে কারণগুলো আছে ওই কারণগুলো আছে ওই 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 জাস্ট একটা শব্দ মনে রাখলে তুমি এটা বলতে পারবে অপারসিফিকেশনটা ঠিক আছে রাইট জাস্ট এই কারণগুলো আছে কেন দেখো যে সেট সেটের মধ্যে আছে যে সেস্ট পাবলিক এ এস দি কনডেন্টাল হেইডারি এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি আর আছে স্ট্রোমাল ডিস্ট্রফি ঠিক আছে মিউকোপলিস্যাকারাইডোজিস তোমার মেটাবলিক যে আর স্ট্রোর উপর নিয়ে তো বলতে পিটার সেনোমেলিও যে আছে পিটার আর কেরাটাইটিস রুবেলা হাইপার হারবেটিক কিংবা ফিলিপিনোলা যেগুলো আর কি এগুলো হচ্ছে আলসার রিলেটেড চলে যায় জাস্ট ওই শব্দটা মনে রাখলে তোমার একটা মনে থাকবে এরপর আছে হ্যাঁ এবার আছে যে আর একটা কন্ডিশন পিটিটের যে কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপারেন্ট অপটিক নার্ভ কাপিং না কোনো অপটিক নার্ভ কাপিং থাকলে তো আমরা বলি যে একটা গ্লোকোমা কিংবা গ্লোকোমা না সেই অ্যাপারেন্ট কাপিং অপটিক নার্ভগুলো কি কি আছে একটা তো ফিজিওলজিক্যাল লাস্ট আছে দেখো ফিগার ওয়ানে হ্যাঁ দেখালাম তারপরে তো অপটিক গ্লোকোমা থাকে অপটিক গ্লোকোমা থাকলেই তো আমরা গ্লোকোমা বলবো না তারপরে তো মর্নিং গ্লোরি ডিস কেন মিলি ঠিক আছে তারপরে আছে অপটিক অ্যাট্রোপি যে কোনো কারণে অপটিক অ্যাট্রোপি হতে পারে হয়তো দেখলো প্রাইমারি কোনো কজ নিউরোলজিক্যাল কোনো কজ তারপরে আছে নিউট্রিশনাল কোনো কজ যদি থাকে তাহলেই আমরা কিন্তু গ্লোকোমা বলে দিচ্ছি না এই সমস্ত কারণগুলোর জন্য দেখা যায় যে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা গ্লোকোমা বন্ধ হয়ে গেল এটাও টিডির মধ্যে আসবে আচ্ছা বুঝলা তোমরা রেসপন্স করে না হলে কিন্তু বলতে বুঝতে পারবো না ঠিক আছে কি স্যার শুনতে পাচ্ছি ইভালুয়েশন অফ চিলড্রেন এখন আছে ইভালুয়েট করবার কি হবে ইভালুয়েট করতে গেলে আমার প্রথমে আগে দেখতে হবে যে পেশেন্টের ভিশন আছে কিনা ভিশন যদি থাকে তাহলে আমরা প্রসিড করতে পারবো ভিশন না থাকলে প্রসিড করতে পারবো না তখন আমরা দেখবো যে অন্যান্য জিনিস কি জন্য ভিশন থাকবে না তাহলে যদি পারি যে ভিজুয়াল অ্যাক্টিভিটি আমরা আগে ডিটারমাইন করবো তখন আছে যে যদি 3 বছর বয়স আগে পরে হিসাব করি 3 বছরের আগে আছে যে চিলড্রেনটা প্রেজেন্ট করতে পারে না ঠিক মতো কিংবা কোনো অপেক্ষিত যদি পারে তাহলে আমরা বলবো যে হ্যাঁ সে দেখতে পাচ্ছে ওইটা হ্যাঁ পারে এটা আর যদি দেখা যায় 3 বছরের পরে হয় 3 বছরের আগে হলে আমরা দেখবো যে অবজেক্ট কোনো টার্গেট দিয়ে দিলে সেদিকে যদি তাকায় দেখতে পারে যে হ্যাঁ ওই টার্গেটটা কি একটা চিকিৎসা দিয়ে দিলাম নাহলে যে কোনো একটা মানে অবজেক্ট দিয়ে দিলাম খেলনা দেখতো তাহলে যে কোনো একটা ফ্রুটস দিয়ে দিলাম যদি বলতে পারে যে এই জিনিস এই ফল বা এই এই খেলনা তাহলে বুঝতে পারবে তার বিশাল ঠিক আছে কারণ বাচ্চারা তো পড়তে পারবে না পড়তে পারলে তাদের আমরা কি অবজেক্ট ফ্রুটস নানা কিছু দিয়ে দেখতে পারি কিংবা কোনো শার্ট হ্যাঁ কোনো লাইন অ্যারো দিয়ে বলতে পারি কোন দিকে ফিরানো যদি পারে আর 3 বছরের পরে গেলে আমরা কি করি তখন নর্মালি আমরা যেভাবে নেওয়ার চেষ্টা করি
এলএন ফিল্টার আছে, টামলিং আছে, টামলিং মানে থেকে ফিরানো ইনসার্ট আছে, তারপর আছে নেলন সার্ট যেটা আছে আমরা এইভাবে। এরপরে বলতে কি এক্সটার্নাল এক্সামিনেশন দেখতে হবে। এক্সটার্নাল এক্সামিনেশন আমরা কি দেখবো, ইম্পর্টেন্ট ইন ইভালুয়েশন ফর সাইল্ড ডেভেলপমেন্ট হুইচ মে বি অ্যাসোসিয়েটেড উইথ স্পেশাল অর সিস্টেমিক রিজন। দেখো আমরা সাইল্ড ডেভেলপমেন্ট যখন দেখি এখানে একটা ছবি আছে স্টার্জওয়েবার সিন্ড্রোম। স্টার্জওয়েবার সিন্ড্রোম হলে কিন্তু গ্লোকোমা হতে পারে, এখানে এইটা আমরা দেখবো যে স্পেশাল কোনো অ্যানোমালি আছে কিনা, কোনো সিস্টেমিক কোনো অ্যানোমালি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা দেখবো যে তার গ্লোকোমা আছে কিনা, আমরা পেশেন্টের যদি হিস্ট্রি নেই তার আর কোনো অসুবিধা আছে কিনা, অ্যাবডোমিনাল কোনো সমস্যা আছে কিংবা তার সিস্টেমিক আদার কোনো সমস্যা আছে, যদি থাকে তাহলে আমরা তখন পয়েন্ট সেট করার চেষ্টা করছি যে এইটার গ্লোবাল ডেভেলপে হেল্প করে। এখন আমরা কী করবো, এইসব করলাম দেখলাম এক্সটার্নাল এক্সামিনেশন দেখলাম ভিজুয়াল অ্যাক্টিভিটি দেখলাম, আমাকে এরপরে ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েট করে আমার দেখবো ইভ্যালুয়েশন সিকোয়েন্সটা দেখো। দেখার পরে আমরা কানেকশন যে ইন্টারনেট কানেকশনে যান আছে দেখাচ্ছে কেন শোনা যাচ্ছে আপনাকে, এটা মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম করেছে দেখা যাচ্ছে, ওরা শুনতে পারে না বাট দেখতে পারে স্যার, শুনতেও পাচ্ছি স্যার আপনাকে, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ দাদা না দেখতে বললে না শুনতে পারলে ভুল হয়, তোমার লেখাটা দেখে ফেলো। তারপরে অন্যান্য এক্সামিনেশন গুলো টর্নোমেট্রি আমরা শেষে করতাম, কিন্তু এখন টর্নোমেট্রি করতে হবে ফার্স্ট, কারণ হচ্ছে যে দিয়ে যদি আমরা করি তাহলে ড্রাগের একটা অ্যাকশন থেকে প্রেশার বাড়াতে পারে, আর অন্যান্য এক্সামিনেশন গুলো করতে গেলে আমার প্রেশার বাড়তে পারে বলতে পারে, এই জন্য আমরা ফার্স্ট টর্নোমেট্রি নিই, কর্নিয়াল ডায়ামিটার দেখার পরে টর্নোমেট্রি, অ্যান্টেরিয়ার সেগমেন্ট ইভালুয়েশন, গনিওস্কোপি, ফান্ডাস রিট্রাকশন, ট্যাকিমেট্রি, অ্যাক্সিয়াল লেফট মেজারমেন্ট, অ্যাক্সিয়াল লেফট মেজারমেন্ট পর্যন্ত আমরা করে ফেলবো। দাঁড়া ঠিক আছে, এরপর বলছে যে অ্যানেস্থেটিক এজেন্টস, কি কি অ্যানেস্থেটিক এজেন্টস আমরা স্যার এখানে স্যার আপনি বল বাট স্যার নাইন্থ এডিশন টাস্কিতে স্যার বলা আছে স্ট্রিক্টলি যে স্যার আই অফ মেজারমেন্টটা হচ্ছে ফার্স্ট করতে হবে, এই যে কোয়ার্টাল ডায়ামিটার সমান স্যার কিছু দিন একটা ক্লাসে স্যার প্রফেসর মনিশ টর্নোমেট্রি আগে দেখবা, আমি তো বলছি টর্নোমেট্রি আগে দেখবা ঠিক আছে, ফার্স্ট স্যার আগে যদি করা যায় শুধু সিলেকশন করে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আগেই করতে হবে। এজন্য আছে যে আমরা যদি দেখা যায় বেশি সময় লাগে না, আমরাও টর্নোমেট্রি আগেই করে ফেলতে হবে, ইভেন এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন এর আগেই, তারপরে অন্য যা করি না গনিওস্কোপি করতে হবে শেষে, কারণ গনিওস্কোপি করার সময় আমরা কি করি, আমরা যে
মিডিয়া দিয়ে নেই, মিডিয়া দিলে মিডিয়া ওবিডি দিয়ে নেই, তাই না? ফ্লুইড দিয়ে নেই, যার জন্য হয় কি করার পরে রিফ্রাকশন কিংবা আন্ডারস্কোর করতে গেলে হেজি মিডিয়া হয়ে যায়, যার জন্য আমরা গুণস্কোরটা শেষে টর্নোমেট্রি আগে গুণস্কোর শেষে। থ্যাংক ইউ স্যার। শোনা গেল? শোনা গেল? জি স্যার, শুনে গেছি স্যার। এখন দেখো এখানে প্রেশার কোনটায় বাড়ে কোনটায় কমে, আমরা সবসময় একটা কথাই বলি, ক্যাটামিনটা ইউজ করি। ক্যাটামিনটা যে আর আছে যে সাক্সিনাইল, মানে সবগুলো যেটা এখানে বলছে এন্ডোট্রাকিয়াল ইনফ্লামেশন, সাক্সিনাইল বলে ক্যাটামিন, আর যেগুলো কমে যায় সেগুলো যে হ্যালোজেন, অক্সিজেন, নাইট্রাস, এগুলো। ঠিক আছে, কোনটা মেইনলি বাড়ে কোনটা মেইনলি কমে, এই টর্নোমেট্রি। এখন টর্নোমেট্রি কিভাবে করবো এটা দেয় জাস্ট সেটা বলছে। ঠিক আছে, সাধারণত যেগুলো এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে জিনা স্যার? এখনো আসেনি স্যার, স্ক্রিন শেয়ারটা এখনো আসেনি। দেখতে পারো? দেখা যায় না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না স্যার, আপনাকে দেখা যাচ্ছে, পলাশ দেখে দেখা যাচ্ছে না। এখন দেখা যায় না? না স্যার। হাতের মুঠোই নেওয়া যায় একেবারে ছোট, এবং এটার হচ্ছে যে মানে ইন কম্পেয়ার টু গ্যাট গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টর্নোমিটার, ঠিক একই, জাস্ট এটা মডিফাইড ভার্সন অফ গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টর্নোমিটার। পার্কিনস মানে পার্কিনস দিয়ে দেখতে খুব ইজি, সহজ, এবং আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখো, দেখা এরপরে দেখা যাচ্ছে যদি ওল্ডার চিলড্রেন হয় আমরা গ্যাট করতে পারি, যদি পাঁচ থেকে পাঁচ ছয় সাত বছর হয়ে যায় তাহলে আমরা, তারা যদি কোঅপারেট করে তাহলে আমরা গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টর্নোমেট্রি করতে পারি স্লিপ ক্যাম্পাস বসে। ঠিক আছে, এবার হচ্ছে কি ইভালুয়েশন অফ ব্যাকটেরিয়ার সেগমেন্ট, আমরা কি কি দেখতে পারি, ফ্যান লাইট, আমরা কি দেখতে পারি, যা সুপারফিশিয়ালি দেখতে পারি,
অথবা পোর্টেবল স্লিট ল্যাম্প দিয়ে দেখতে পারি, অথবা স্ট্যান্ডার্ড স্লিট ল্যাম্প দিয়ে দেখতে পারি, যে সমস্ত বাচ্চাগুলো অ্যাড করতে পারি। তারপর নিয়ে দেখতে পারি হ্যাঁ ইউজিম আছে কিনা, হ্যাভ স্ট্রেস আছে কিনা, ডায়ামিটার দেখতে পারি আন্ডার ইয়ে, তারপরে কর্নিয়াল অপাসিটি দেখতে পারি, অ্যান্টেরিয়ার সেগমেন্টের অন্যান্য স্ট্রাকচারগুলো দেখতে পারি, যে আইরিস কী আছে, পিপি কী আছে, ইএসি কিংবা লেন্স যাই হোক না কেন, লেন্সের পজিশন আমরা দেখতে পারি। অনেক সময় মা আইবল খুললে যদি দেখা যায় যে পুরো আইবল বড় হয়ে গেছে, তাহলে কী হয়, সাবলেক্সেশন হয়ে যেতে পারে, ইএসি অনেক সময় স্যালো থাকতে পারে কিংবা ডিপ থাকতে পারে, পিপিলের ডাইলেট থাকতে পারে, ঠিক আছে। এইগুলো দেখতে এখানে আসলে ডায়ামিটারের একটা হিসাব দেওয়া আছে, যেটা আগে বলা হবে আমরা দেখতে পারি আইরিস ইনসার্শনটা কোথায় কর্নিয়ার কাছাকাছি চলে আসছে না, ট্রাভেলকুলার মেশওয়ার্কের কাছাকাছি চলে আসছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা দেখতে পাই লিস্টার্স মর্নিং মিস্ট, এটা হচ্ছে কি একটা ফাইন ফ্লাফি টিস্যু কভারিং পেরিফেরাল আছে। এটা কি আমরা সকালবেলা যখন ইয়া মিস্ট মানে কি কুয়াশাচ্ছন্ন মানে পানির ফোঁটার মতো থাকে, হ্যাঁ সকালবেলা কুয়াশা হয়েছে যেমন হয় এরকম একটা মানে কাভারিং থাকে পেরিফেরাল আইরিস, এই জন্য বলা যে লিস্টার মর্নিং মিস্ট সিনড্রোম। আর তারপর আরেকটা হচ্ছে লং মিস্ট মনস্কার ফিনোমেনন, এই ভদ্রলোকের নাম। এটা বলছে কি যে আমাদের নর্মালি কি অ্যাঙ্গেল কোনো ভেসেল থাকে, মেজর আর্টারিয়াল সার্কেল কোনো ভেসেল থাকে, থাকে না। এই জন্য বলছে যদি কোনো সময় দেখা যায় যে লুপ অফ ভেসেল ফ্রম আর্টারিয়াল সার্কেল, মেজর আর্টারিয়াল সার্কেল কি যদি কোনো সময় দেখা যায় যে লুপ লুপের মতো এরকম, হ্যাঁ তারপরে কি বলছে যে আমরা কি করতে পারি যে একই লেন্স দিয়ে আমরা ঠান্ডা দেখতে পারি, তাহলে তখন গ্লুকোমিটার স্টাবলিশ করতে পারে, বাট 3 বছরের আগে হলে দেখা যায় কি
দিয়ে আপনি আপনার কাপ হেডটা নরমালে দিকে চলে আসে। এরপর বলছেন বি স্ক্যান আল্ট্রাসাউন্ড, একই যদি অন্য পুসারে অন্য কোনো সমস্যা থাকে কি কর্নিয়াল অ্যাটেরিয়ার সেগমেন্টে অসুবিধা থাকলে কর্নিয়াল ইডিমা অপাসিফিকেশন ক্যাটারাক্ট এগুলো থাকলে আমরা দেখতে পাবো না, তখন আসলে বি স্ক্যানটা করতে হবে, বিষয়ে আর কোনো প্রবলেম আছে। আন্ডোস্কোপি, আন্ডোস্কোপিতে যে সুযোগ দেখো দেখা যাচ্ছে যে আমরা সিলড্রাম যদি থাকে তাহলে নর্মালি থাকে যে পয়েন্ট লেস দ্যান থ্রি, পয়েন্ট থ্রি, পয়েন্ট থ্রি, লেস দ্যান পয়েন্ট থ্রি। আর যদি দেখা যায় কাপে মোর দ্যান পয়েন্ট থ্রি তখন আমরা ধরে নেই, কিংবা অ্যাসিমেট্রি থাকে তখন আমরা গ্লোকোমা ধরে নেই। তারপর বলতে কন্ট্রোল অফ গ্লোকোমা মেনলি রিভার্সাল অফ কাপ থ্রো যেটা বললাম আগে, যদি কন্ট্রোল আমরা করতে পারি গ্লোকোমা তাহলে কাপটা আগের ফর্মে চলে আসবে। তারপর আছে কি যে আর পোস্টেরিয়ার ফর্মের প্যাথোলজি, পোস্টেরিয়ার ফ্লোরে আর কোনো প্যাথোলজি আছে কিনা সেটা আমরা অনেক সময় দেখতে চাই, টেকনোব্লাস্টোমা, করডাল হেমাঞ্জিওমা, এটা দেখা যায় এটাও প্রেশার তৈরি করছে, সেক্ষেত্রে তখন প্রেশার তৈরি হচ্ছে, গ্লোকোমা ডেভেলপ, তখন আমরা দেখি। এবার আছে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন করতে হবে আমরা কি করি ওই যে একজালে যদি বাটা থাকে তাহলে মায়োপিয়া হয়, যদি মায়োপিয়া কন্টিনিউ করতে থাকে বাটা থাকে তাহলে বুঝতে পারবো যে প্রেশার বাড়ার তালে আছে। এইটা ইনক্রিজিং লেন্থ একজিয়ার লেন্থ অ্যান্ড মায়োপিয়া ইন্ডিকেট গ্লোকোমেটাস প্রোগ্রেশন, প্রোগ্রেশন হতে পারে কিংবা হয় তাহলে বুঝবো যে হ্যাঁ তার প্রেশার বেশি আছে। কন্ট্রোল অফ গ্লোকোমা রেজাল্ট ইন স্ট্যাবিলাইজেশন অফ মায়োপিয়া, যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে মায়োপিয়া স্টেট সেটেল হয়ে যায় পারে না সোজা হিসাবে। হাইপারোপিয়া ক্ষেত্রে কি হয় যদি দেখা যায় অ্যাপাটিক, অ্যাপাটিক পেশেন্ট, অ্যাপাটিক পেশেন্টে আমরা সাধারণত কত ডিস্টান্সে কত লাগে 10-11 এইরকম, বাট যদি দেখা যায় যে হাইপারোপিয়া পেশেন্টের আরও বেশি বেড়ে যাচ্ছে, যে প্রেশার বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে কি যে লস অফ হাইপারোপিয়া, তখন আমার এই হাইপারোপিয়াটা থাকে না, তখন হচ্ছে কি হয়ে যায় আস্তে আস্তে কমতে থাকে, কমতে থাকলে তখন আমি বুঝবো যে অ্যাপাটিক পেশেন্টের প্রেশার বেড়ে গেছে এবং গ্লোব মারছে। ভিজুয়াল স্পিড দেখবো 7-8 বছর বয়সের পরে, কিন্তু আসলে আমরা দেখতে পারি না, বাচ্চারা এভাবে মানে বাটন প্রেস করতে পারে না, কোনো করতে পারে না। তারপর বলছে যদি অটোমেটেড ভিজুয়াল ফিল্ড আর নট রিলায়েবল, তা বলতে আমরা একটি গোলম্যান ভিজুয়াল ফিল্ড দেখি যে স্ক্রিন স্ক্রিন দিয়ে দেখি, এটাও আসলে অতটা ফিজিবল না। আর ব্যাকিমেট্রির তেমন কোনো রোল নাই। ম্যানেজমেন্ট সিকোয়েন্স, সিকোয়েন্সটা কি আছে, একটা আছে আমরা আগে ডায়াগনোসিস কনফার্ম করবো, তারপরে আছে যে আমরা মেডিকেল ট্রিটমেন্টে যাবো, তারপরে সার্জিক্যাল ট্রিটমেন্টে যাবো, তারপরে ফলো আপ। মেইনলি এখানে মেডিকেল ট্রিটমেন্টে যে আগে দেখানো হয়েছে, আসলে মেডিকেল ট্রিটমেন্টে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট মেডিকেল না, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, সেই সার্জারি অ্যাঙ্গেল সার্জারি, ট্রাভিক্লোটমি, এইগুলো মেডিকেল সাপোর্টটা হচ্ছে যে আমরা দিয়ে রাখি যে প্রথমে আসলেই প্রেশারটা যাতে না পড়ে, আনলেস পেশেন্ট ইজ আন্ডারগোয়িং দ্য অপারেশন। সার্জিক্যাল থেরাপিতে আমরা কী কী দিই, কয়েকটা জিনিস করি, গোনিওটমি করি, ট্রাভেকুলোটমি করি, ট্রাভেকুলেক্টমি এমএমসি, আর ট্রাভেকুলোটমি ট্রাভেকুলেক্টমি, এর ট্রাভ অ্যান্ড ট্রাভ বলা হয়। শুনতে পাচ্ছ জাহিদ? ট্রাভ অ্যান্ড ট্রাভ মানে এই কয়েকটা সার্জারি পেটি বাচ্চাদের মেইনলি পয়লা গোনিওটমি, ট্রাভেকুলোটমি, তারপরে ট্রাভেকুলেক্টমি, অ্যান্টিফাইব্রোটিক ক্যাজেট, আর আছে ট্রাভ অ্যান্ড ট্রাভ। এখন অনেকে ট্রাভার ট্রাপ করে, আর মেডিকেল থেরাপি মেডিকেল থেরাপির তেমন কোনো ইফেক্ট নাই, বাট তারপরে দেওয়া হয় সাপোর্টিভ হিসেবে যদি কমে গেছে। সার্জিক্যাল থেরাপি এখানে কি বলছে, অ্যাঙ্গেল সার্জারি করবে কি, যদি 3 বছরের আগে হয় আর ক্লিয়ার কর্নিয়াল দিই, আর ট্রাভেকুলোটমি 3 বছরের পরে অপার করবে। গোনিওটমি আমার করতে গেলে সবসময় অ্যাঙ্গেল দেখার দরকার পড়ে, অ্যাঙ্গেল দেখো কখন, যখন কর্নিয়া ক্লিয়ার থাকে, আর ট্রাভেকুলোটমি করার সময় আমার অ্যাঙ্গেল না দেখলেও চলে, এই জন্য অপার কর্নিয়া কোনো সমস্যা হয় না, অপার কর্নিয়া আমরা ট্রাভেকুলোটমি করতে পারি। ট্রাভেকুলোটমিটা কি, ট্রাভেকুলোটমি সিলিয়াম স্ক্যানেলটা, ট্রাভেকুলোটমি তোমার ধারণা আছে, মনে তো ধারণা আছে তাই না? হ্যাঁ হ্যালো জি স্যার, ট্রাভেকুলোটমি সম্পর্কে ধারণা আছে তো নাকি বলবো? হ্যাঁ স্যার আছে, স্যার আছে, স্যার আছে, স্যার ট্রাভেকুলোটমি পাপুলাসে কম্বাইন্ড উইথ ট্রাভেকুলেক্টমি, মানে ট্রাভেকুলোটমি আর ট্রাভেকুলেক্টমি একসাথে করা অ্যাঙ্গেল সার্জারিতে গেলে। এরপরে বলছে সেকেন্ড অপিনিয়ন কি, ভালভ সার্জারি, যদি দেখা যায় ও তো ভালো হয়ে গেল তো ভালো, না হলে সেকেন্ড আমরা কি করি, ভালভ সার্জারি করি, হয় গ্লোকোমা ভালভ করি, নাহলে পেয়ার বেল্ট করি, নাহলে হাতি করি,
অরোলা ব্যাকওয়ার্ড প্রিভেন্ট ইমপ্ল্যান্ট যেটাই হোক না কেন, এতেও যদি একটা যদি না ফেল করছে শেষের দিকে যখন লসটাই হয়ে যায় তখন সাইক্লো ডিস্ট্রাকটিভ প্রসেস হয়ে যাওয়া হয়। গোনিওটমি আমরা কি কিভাবে করি, গোনিওটমি আমরা লেন্স আছে কি সোয়ান দেখো কিংবা নাইফ আছে, নাইফ অরেঞ্জ ধরন লাইফ আছে, ইভেন আমরা শুধু নিডিল দিতে লং নিডিল আমাদের এখানে আমরা নিডিল ইউজ করতে সিম্পল একটা ইউজ নিডিল ইউজ আমরা করতে পারি। তারপরে আছে যে ফ্রি অফ প্রিপারেশন, আমরা যখনই আমরা গোনিওটমি করবো তখনই আমাদের মায়োসিস করে দিতে হবে, তাহলে পিপল কনস্ট্রিক না করলে যদি আমার ডাইলেট থাকে তাহলে অ্যাঙ্গেল অ্যাপ্রোচে সমস্যা হয়, যাতে কনস্ট্রিক করলে কি হয় অ্যাঙ্গেলটা ওপেনের দিকে চলে যায়, ওপেন হয় তখন আমাকে অ্যাঙ্গেল দিকে সুবিধা হবে, ঠিক আছে রিফ্র্যাক্ট হবে আই ডিস্কে অ্যাঙ্গেল থেকে রিফ্র্যাক্ট হবে। তারপরে গোনিওটমি আছে কি যে আমরা যেহেতু এটা করছি জিএসএ তখন আছে যে গোনিওটমি লেন্স আমরা ব্যবহার করবো ডাইরেক্ট গোনিও লেন্স। তারপর বলছি অ্যান্টেরিয়ার চেম্বারে আমরা যদি নেজাল নেজাল সাইডে আমরা যদি করি তাহলে আমার টেম্পোরাল সাইডে আমার ধরতে হবে, টেম্পোরাল সাইড না ধরলে আমরা কম নেজাল সাইডে আমরা ইনসেশন দিতে পারবো। এই জন্য বলছি অ্যান্টেরিয়ার চেম্বারে জেন্টার থেকে ক্লিয়ার কর্নিয়াল ইনসেশন, ক্লিয়ার কর্নিয়াল ইনসেশন দিয়ে আমরা ধরবো নেজাল গুঞ্জোটমি, নেজাল গুঞ্জোটমি টেম্পোরাল ইনসেশন ইজ গিভেন। নেজাল গুঞ্জোটমি মানে কি আমার নেজাল সাইডের অ্যাঙ্গেলটাকে আমরা ইনসাইজ করবো তাহলে আমার ইনসেশন দিয়ে করতে হবে। এইটা নাইফ তো আমরা বলছি যে কোনো যে নাইফ দেখিয়েছি এটা হচ্ছে যে আমরা অনেক সময় করে দেখি যে 100 থেকে 120 ডিগ্রি পর্যন্ত আমরা ইনসেশন দিই নেজাল সাইডে, ইনসেশন দিলে কি হয় অ্যাঙ্গেলটা আরো বেশি ওপেন হয়ে যায় অ্যাপার্ট হয়ে যায়, যদি ওয়ান ফিল্ডে বোঝা যায় যে অ্যাপার্ট হয়ে গেছে বোঝা যাবে না কাজ করতে পারে। এইটা তারপরে এটা দেখো এখানে দেখিয়ে আসছে যে আমরা ইনসেশন দিই কতটুকু কিংবা কিভাবে দিই নাইফ দিয়ে এখানে দেখানো হয়েছে। আমি সেই পর্যন্ত যাবো না, আমরা করবো কি জাস্ট সিলিয়ামস লাইনটা কোথায় জাংশন লেন্স লাগে,
তারপর আছে আমরা ক্লাউডি কর্নিয়া করতে পারি না তাই না আর আছে সার্জিক্যাল এক্সপেরিয়েন্স এটা শেষে কি হলো যদি সবকিছু ফেল করে তারপরে clear evidence that one procedure is more effective than other procedure.
চাওয়ালো এটার কোনো ক্লিয়ার এভিডেন্স নাই। তো যে যেটা করে সাকসেস হয় সেটাই ভালো হয়। পুয়ার ভিজুয়াল আউটকাম আর অ্যাসোসিয়েটেড উইথ হাই মায়োপিয়া অ্যাক্সিয়াল স্ট্রায়া দ্যাট লিড টু অ্যাম্বলিওপিয়া কর্নিয়াল ডিকম্পেনসেশন ক্যাটারাক্ট প্রোগ্রেসিভ অপটিক নার্ভ ড্যামেজ অফ ভিশন, মানে এই সমস্ত ক্ষেত্র গুলো পুয়ার ভিজুয়াল প্রোগ্নোসিস হয়, আউটকামটা ভালো না। আউটকাম অলসো এফেক্টেড বাই ইয়ার্স ইয়ার্স অফ ডায়াগনোসিস, তারপরে ডিগ্রি অফ কর্নিয়াল কম্পেনসেশন প্রায়র টু সার্জারি, ফেইলিওর অফ অ্যাঙ্গেল সার্জারি, পুয়ার কমপ্লায়েন্স উইথ ফলো আপ অ্যান্ড অ্যাম্বুলোপিয়া থেরাপি, এই সমস্ত ক্ষেত্রগুলো আমাদের ভিজুয়াল প্রোগ্নোসিস কেমন হবে সেটা ফলো আপের পরে অনেক সময় নির্ভর করে, যেহেতু তার অ্যাম্বুলোপিয়া ডেভেলপ করতে পারে। তারপরে আছে যে স্টিমার ডেভেলপ করতে পারে, পেশেন্ট গ্যাস্ট্রিক ঠিক থাকতে পারে, যে ফলো আপ এবং ট্রিটমেন্টের পরে নির্ভর করবে তার প্রোগ্নোসিসটা কেমন হবে, আউটকামটা কেমন হবে। Newborn or born concept, congenital glaucoma, a poor surgical outcome due to corneal edema or nerve damage began beginning. Jodi amar diagnosis sathe sathe hoy birth er porei tahole tar outcome bhalo na, karon ei ghotona gulo pregnancy theke shuru hoye ache, thik ache, etona tar outcome bhalo na. Abar bolche infantile onset 2 bochorer pore jodi hoy tahole tar prognosis bhalo na. Eta ei kotha ta tumra ye theke আমেরিকান একাডেমি থেকে দেখুন খুব সুন্দর লেখা আছে যে বার্থ অনসেট আর 2 বছরের মধ্যে যদি ডায়াগনোসিস হয় তাহলে সেটা ভালো না, আর আছে কি যদি 2 বছরের পরে ডায়াগনোসিস হয় তাহলে সেটা প্রোগ্নোসিস ভালো। শুনলে? হ্যালো, জি স্যার, হ্যাঁ শেষ, ঠিক আছে। আর কিছু স্যার আপনি যেটা আছে এটা আছে যে সেকেন্ডারি যেটা জুবেনাইল যেটা অন্য 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 আর একদিন নিয়ে নেব, এটা কম হচ্ছে এটা বেশি, যেহেতু ট্রিটমেন্ট অপশন ফলো আপ আর ভিজুয়াল রিহ্যাবিলিটেশন সব বলা হয়ে গেলো, তো ওই যে হার্ট যে পার্টটুক আছে সেকেন্ডারি পার্টটা আর হচ্ছে যে জুবেনাইল পার্টটা একটু পরে আর একদিন নিয়ে নেব, ঠিক আছে? জি স্যার, আমি কুইট করলাম। হ্যাঁ, একটা জিনিস স্যার একটু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার।